পরিবর্তনের নাম খলিল ভাই, পরিবর্তনের নাম খলিল ভাই, সোজা কথা। আচ্ছা, আর কোনো কথা নাই, পরিবর্তনের নাম খলিল ভাই। আসলে আমি কিন্তু জানতাম না সে তারা যে ফুলের মালা দিব এটা আমি জানতাম। এই যে খলিল ভাই, এখানে আমরা সব সময় প্রচন্ড ভিড় দেখি, আসলে এটা কি আসলে যে খলিল ভাই ভাইরাল এই কারণেই এই ভিড়টা বাড়ছে নাকি আসলে? আসলে আমি তো এই লাইনে 10 বছর আসা যাওয়া করি। জি, খলিল ভাই তো মানে ইমিডিয়েটলি হয়তো ভাইরাল হয়েছে। আচ্ছা, কিন্তু ওনার এটা তো আমি 10 বছর থেকে দেখতেছি এখানে লোকজন ভিড় করে। যদি জানতে চাই যে আসলে কি মনে হয় কেন ফুলের মালা দিয়ে বরণ করে নিল, আপনার কাছ থেকে যদি জানতে চাই। এই যে খলিল ভাইয়ের স্টাফরা এখানে খাওয়া দাওয়া করতেছে, আমরা আসলে দেখব ওনারা যে শুধু গরুর গোস্ত বিক্রি করেন নাকি আসলে খানো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাটা ভিতরে নিয়ে আসি একটু। আরে বাপ রে বাপ, বাহ, অনেক সুন্দর কালার আসছে তো গরুর মাংসের। এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে যে পরিবর্তন হয়ে গেছে কিনা খলিল ভাই, যে হয়তো আগে গেলে খলিল ভাই খুব হাসি দিয়ে একটা কথা বলতো আমাদের কাছে আসতো। এটা আল্লাহ এই দোয়াটা করুন যে কখনো যে আমার ভিতরে এই অহংকারটা না ঢুকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি উত্তর শাহজাহানপুরের খলিল ভাইয়ের মাংসের দোকানে। লাভের উপরে লাভ যেই শব্দটা সেটাই আজকে আমরা আপনাদেরকে জানাবো। খলিল ভাইয়ের মাংসের দোকানে 595 টাকা মাংস তো বিক্রি হচ্ছেই, তার পাশাপাশি আরও একটি অফার চলতেছে 2 দিনের জন্য। সেই অফারটা কি সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভাই, মাংস নিলেন দেখলাম, কতটুকু নিলেন? 1.5 কেজি। 1.5 কেজি। যদি একটু জানতে চাই যে কতদিন পরে গরুর মাংস খাচ্ছেন এখন? প্রায় 3-4 মাস পর। 3-4 মাস পর, মানে এর আগে তো অনেক আগে মানে কুরবানিতে খাইছি, কুরবানির পর আর খাইতে পারি না। তখন 595 টাকা দিছে, এরপরে খাইতে পারতেছি। 595 টাকা হয়? হ্যাঁ, তা আবার খলিল ভাইয়ের মাংসর দোকান। এই যে কুরবানির সময় মাংস খাইছেন, এরপরে আর আজকে খান নাই? না, 800 টাকা কেজি খামো কিভাবে। কিন্তু ইচ্ছা করতো না মাংস খাইতে? অবশ্যই ভাই, সবসময় ইচ্ছা করে যে গরুর মাংস খাই। এখন খলিল ভাই ভরসা দেওয়াতে খাইতে পারতেছি। এই যে খলিল ভাইয়ের এখানে আমরা সব সময় প্রচন্ড ভিড় দেখি আসলে, তো এটা কি আসলে যে খলিল ভাই ভাইরাল এই কারণেই এই ভিড়টা বাড়ছে নাকি আসলে? আসলে আমি তো এই লাইনে 10 বছর আসা যাওয়া করি। জি, খলিল ভাই তো মানে ইমিডিয়েটলি হয়তো ভাইরাল হয়েছে। আচ্ছা, কিন্তু ওনার এটা তো আমি 10 বছর থেকে দেখতেছি এখানে লোকজন ভিড় করে, বিভিন্ন ওকেশনে তো সবসময় লাইন লেগে থাকে। আর নর্মালি ওনারা বলেছে 2-5টা করে এখানে যায়, কারণ সবসময় দেখি আসা যাওয়া অফিসটাই দেখে এখানে আসা যাওয়া করতেই দেখি যে মোটামুটি ওনার এখানেই ভিড়টা থাকে, ভিড়টা থাকে। এতে বোঝা যাচ্ছে যে উনি কোয়ালিটি প্রোভাইড করে, আদারওয়াইজ তো আসলে এত রেগুলার একটা প্রতিষ্ঠান লং টাইম সার্ভিস দিতে পারে না। আচ্ছা, নিশ্চয় কোয়ালিটি মেনটেন করে। এখন দুপুর টাইম, এই সময় আসলে আমরা যতদূর জানি যে মাংসের দোকানগুলি একেবারে ফাঁকাই থাকার কথা। জি জি, তারপরেও এখানে এসে দেখতেছি যে আসলে মোটামুটি লোকজন আসেই। হ্যাঁ, এটা আসলে বোঝা যাচ্ছে যে এটা ওনার যেহেতু ভাইরাল হয়েছে সব জায়গা থেকে এখন লোক আসতেছে। এর আগে ওখানে লোক আসতো, তবে ওভারঅল এই গত মনে হয় 1 মাস থেকে আমার কাছে মনে হচ্ছে আর কি এখানে লোকের আনাগোনা একটু বেশি, মনে হয় বেশি, একটু বেশি। সেটা কি 595 টাকা? এটা একটা বিষয়, কারণ মানুষ কনজিউমেবিলিটির মধ্যে মনে আসছে, কারণ আগে 750 টাকা বা 800 টাকা যেখানে গরু মাংস অনেক জায়গায় পাওয়া যায় সেখানে 650 টাকার নিচে, তার মানে অবশ্যই এটাও একটা বিষয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো আছেন? আচ্ছা, শুরুতে একটা জিনিস জানবো খলিল ভাই, সেটা হলো যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ডিজি সাহেব আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল আমরা দেখলাম। তো এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই আসলে। আসলে আমি কিন্তু জানতাম না সে তারা যে ফুলের মালা দিব এটা আমি জানতাম। আমার তো অনেক ভালো লাগছে এটা, আমি একটা মাংস ছোটো একটা ব্যবসায়ী, ক্ষুদ্র একটা ব্যবসায়ী এত বড় সম্মান দেব এটা তো খুশিতে আত্মহারার কথাই। আচ্ছা, না আপনি নিজেকে কেন ছোট ব্যবসায়ী মনে করতেছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঢাকা শহরে তো মোটামুটি এখন সবাই আপনাকে এক নামে চিনে, ঢাকা শহরের বাইরে যে অন্য অন্য জেলাগুলি আছে সেখানে চিনে, ইভেন দেশের বাইরের মানুষও এখন আপনাকে চিনে যে খলিল ভাই নামে একজন ব্যক্তি আছে এবং ওনার একটা মাংস এখন আমি বুঝছি যে না আমার সবাই চিনে জানে। আচ্ছা, যদি জানতে চাই যে আসলে কি মনে হয় কেন ফুলের মালা দিয়ে বরণ করে নিল আপনার কাছ থেকে যদি জানতে চাই? আসলে কেন নিছে হয়তো যে আমি মানুষের জনগণের উদ্দেশ্যে কম দামে মাংস খাওয়াইতেছি, হয়তো যে এটার উদ্দেশ্য হতে পারে ভাইরাল করার জন্য বা আপনি ভাইরাল হবেন আসলে এরকম কোনো চিন্তা? না 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 না, এটা ভাইরালের কি আছে বলেন তো, ভাইরাল হলে কি হয়? আর তখন তো ওনারাও জানতো না যে এটা ভাইরাল হবে, আর আপনি তো সেটা জানতেনই না। আর কেউই জানতাম না। আচ্ছা, কিন্তু আপনার কাছে কেমন লাগছে সেটা বলেন? খুবই ভালো, খুবই ভালো লাগছে, খুবই ভালো। আচ্ছা,
এখানে তো আরো অনেকেই ছিল গণ্যমান্য মানুষ। হ্যাঁ 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 তাই না, অনেকে ছিল। হ্যাঁ আর সেই জায়গায় আপনাকে আমার বাপের বয়সের অনেক লোক ছিল মাংস ব্যবসায়ী, তারা তো পারলো না। যদি একটু জানতে চাই যে মানে খলিল ভাইয়ের দোকান থেকে কেন মাংস সংগ্রহ? এখানে আমরা সব সময় আসি, আমার বাসার কাছে তো, আমরা এখান থেকেই নিই। এখান থেকেই নেন? আচ্ছা মানে সব সময় নেন? আগেও নিতাম, এখনো নিচ্ছি। এখনো নেন? যদি একটু জানি যে আসলে আগে যখন 750-800 টাকায় মাংস বিক্রি হতো, তো এখন তো দামটা অনেকটাই কম মোটামুটি, তো মানটা কি ঠিক আছে কিনা আসলে আগের মতোই? মান ঠিকই আছে, মান ঠিকই আছে। আচ্ছা আর এখানে আরেকটা অফার দেখতেছি আমরা, খলিল এলাকা নাম করা, তো যার জন্য সব সময় নিজের নাম ধরে রাখতেই ভালো জিনিসই দেয়, খারাপই দেয়। মানে নামটা ধরে রাখার জন্য আসলে ভালোটা দেওয়ারই চেষ্টা করে। এই যে খলিল ভাইয়ের স্টাফরা এখানে খাওয়া দাওয়া করতেছে, আমরা আসলে দেখবো না যে শুধু গরুর গোস্ত বিক্রি করেন নাকি আসলে খানো সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাটা ভিতরে নিয়ে আসি একটু। আরে বাপ রে বাপ, বাহ অনেক সুন্দর কালার আসছে তো গরুর মাংসের। হ্যাঁ কি ভাই, গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন? প্রত্যেকদিন ডেলি তিনবেলা করে গরুর গোস্ত দিয়ে আমরা ভাত খাই, সকালে দুপুরে রাত্রে। আল্লাহ বলেন কি, তাহলে তো প্রেশার আবার হাই হয়ে যাবে না? না না, আমরা যে কাজ করি আমাদের আর প্রেশার হাই হয় না, এনার্জি এনার্জির দরকার। আচ্ছা আচ্ছা, তো এনার্জির দরকার, সেই জন্যই তিনবেলা গরুর গোস্ত দিয়ে মানে ব্যবস্থা করছে। এটা কি নিজেরা কিনে খান নাকি খলিল ভাই খাওয়ায়? মহাজন তিনবেলা গরুর গোস্ত দিয়ে খাওয়ায়, আবার রাত্রেও খাওয়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে খলিল ভাইয়ের যে উদ্যোগ এটা আসলে বলার কোনো শেষ নাই। শুধু জনগণই না, আসলে ওনার যারা স্টাফ আছে তারাও কিন্তু সন্তুষ্ট। এই যে দেখেন গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আমরা আসলে দুপুরবেলা আসছি। আরেকটা জিনিস জানাই, এই যে দুপুরে ভাত খাচ্ছে ওনারা, তো দুপুর টাইমে মোটামুটি অধিকাংশ মাংসের দোকানেই কিন্তু ফাঁকা থাকে। দেখেন এই যে দুপুর টাইম, হ্যাঁ, অথচ আর এই যে পাশাপাশি আরেকটা মাংসের দোকান আমরা দেখতে পাচ্ছি, ওই যে দূরে, এই যে দেখেন এই দোকানটা আমরা কিন্তু মোটামুটি একটু ফাঁকাই দেখতে পাচ্ছি। শুধু এটা না, আসলে দুপুর টাইমে অধিকাংশ মাংসের দোকানই কিন্তু ফাঁকাই থাকে, এটাই স্বাভাবিক। বাট খলিল ভাইয়ের এখানে যদি আমরা তাকাই, দেখেন কি পরিমাণ ভিড়। এখনও এই দুপুর টাইমে আসলে প্রচুর মাংস বিক্রি হচ্ছে খলিল ভাইয়ের দোকানে। পরিবর্তনের নাম খলিল ভাই, পরিবর্তনের নাম খলিল ভাই, সোজা কথা। আচ্ছা আর কোনো কথা নাই, পরিবর্তনের নাম খলিল ভাই। আচ্ছা যুগান্তকারী পরিবর্তন ঘটায় দিছে, 800 টাকার থেকে 595-তে নামায় নিয়ে আসছে, 200 টাকারও বেশি। এটা যাইতেই কথা না, এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর মধ্যে এখন সে 800 টাকার থেকে 595 টাকায় নিয়ে আসছে, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি। সত্যিই তাই আসলে, আর জিনিসটা খুব সহজ কিন্তু ছিল না আসলে বিষয়। না না না, এটা খুব সহজ বিষয় ছিল না, এটা সাহসিকতার ব্যাপার ছিল। তাছাড়া ইদানিং আমরা ইউটিউব বিভিন্ন মাধ্যমে যেটা দেখতেছি, ওনার উপরে বিভিন্ন ধরনের প্রেশারও তো হয়তো আসছে, প্রেশার আসবে, এটা স্বাভাবিক। কেউ ভালো উদ্যোগ নিলে, ভালো উদ্যোগ নিলে এটা প্রেশার আসাটাই স্বাভাবিক। আচ্ছা তো এটাকে উনি মোকাবেলা করে টিকে থাকুক, অন্যান্য ব্যবসায়ীরাও অন্যান্য ক্ষেত্রে এরকম যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এরকম বিপ্লব ঘটাইলে পৃথিবীর মানুষ অন্তত একটু শান্তিতে থাকতে পারবে। দু মুঠো গোশ ভাত হোক, ডাল ভাত হোক, ডিম ভাত হোক, খাবার খেয়ে অ্যাটলিস্ট জীবন ধারণ করতে পারবে। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এই খলিল ভাইয়ের মাংসের দোকানের পাশেই একটা এই যে লিফলেট বা সাইনবোর্ড, যেটাই বলি না কেন সেটা। ভাই এই যে রাধুনীর এই অফারটা কি আপনি জানেন? এটা অফারটা আমি জানি না, শিওর এটা এখানে বিক্রি করতেছে তারা, মানে আপনি 2 প্যাকেট দিলে নাকি কি ফ্রি আছে? 2 প্যাকেট নিলে যেন কি ফ্রি আছে কিন্তু বলতে পারতেছেন না, শিওর বলতে পারতেছি না। আচ্ছা ভাই হচ্ছে শিওর বলতে পারতেছে না, আমরা একটু আপনাদেরকে বলি, সেটা হলো এই যে রাধুনীর গরু মাংসের যে মশলা, সেই মশলাটা ওনারা এমনিতে বিক্রি করে হচ্ছে 75 টাকা, এখান থেকে 15 টাকা কমে 60 টাকায় সংগ্রহ করা যাচ্ছে। কালো ভুনা মাংসের যে মশলাটা সেটা হচ্ছে আবার 80 টাকা বিক্রি হয়, এটা 20 টাকা কমে 60 টাকায় সংগ্রহ করা যাচ্ছে। এই খলিল ভাইয়ের মাংস বিতানের পাশেই ওনারা দাঁড়িয়ে আছে, ওনাদের কাছ থেকে যারা মাংস কিনছে মাংসের পাশাপাশি আসলে এটাও সংগ্রহ করা যাচ্ছে। ঠিক তার পাশাপাশি মেজবানি গরুর মাংসের মশলা, সেটা 80 টাকা, এটাও 20 টাকা কমে 60 টাকায় বিক্রি হচ্ছে। এই স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রাধুনী রেডিমিক্স, আসলে এই রাধুনী রেডিমিক্সটা আমরা অনেকেই জানি না যে এটা আসলে আমাদের কোন কোম্পানির এই রেডিমিক্সটা, এটা কিন্তু আসলে স্কোয়ারেরই একটি প্রোডাক্ট। তো প্রতিদিনের ন্যায় আজকেও খলিল ভাইয়ের মাংসের দোকানে মোটামুটি বেশ অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি।
মাংস বেচা কিনি চলতেছে, তার পাশাপাশি অনেকে মাংসও নিচ্ছে, মাংসের সাথে আবার এই মশলাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারতেছে। যেহেতু এখানে প্রতিটা প্যাকেটেই 15-20 টাকা করে আসলে সাশ্রয়ী দামে ওনারা এখানে কিনতে পারতেছে। তো আসলে একের সাথে ডাবল অফার চলতেছে, একে তো অফার 595 টাকা মাংস এখন এখানে বিক্রি হচ্ছেই, তার পাশাপাশি আবার এই রাঁধুনির মশলারও একটা অফার চলতেছে খলিল ভাইয়ের মাংসের দোকানে। তবে এই অফারটা আমরা যতদূর জানি যে 2 দিন ব্যাপী চলবে। একজন ভোক্তা হিসেবে জানতে চাই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মাংসের দামটা কত টাকা হলে আপনার মনে হয় ঠিক আছে, যদিও এখন তো আসলে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। 500 টাকা হলে সবচেয়ে সবাই খেতে পারে, 500 টাকা হলে সবাই খেতে পারে, কারণ আশেপাশের দেশে ইন্ডিয়ায়ও তো দাম কম, গরুর মাংস সব জায়গায় দাম কম, আমাদের দেশেই একমাত্র দাম বেশি। এখন অনেক জায়গায় 650 টাকা মাংসের দাম হয়ে গেছে কিন্তু অলরেডি। হ্যাঁ, আমি থাকি তো মুগদায়, ওখানে 650 টাকায় বিক্রি হয়। আচ্ছা, তো তাদেরকে যদি আপনারা বলেন যে অন্যরা তো বিক্রি করতেছে কমে, তাহলে আপনারা পারেন না কেন, তখন কি তাদের জবাবটা কি? এখানে আসলে হলো ওনারা তো এখানে মিনিমাম 10-15টা করে হয়তো পার ডে বিক্রি করে, আর উনি একটা বিক্রি করতে হয়তো অনেক সময় লেগে যাচ্ছে, বা একদিন হয়তো একটা বিক্রি করতে পারতেছেন, এই জন্য আমার কাছে মনে হচ্ছে ওনারা হয়তো ওটা পারবে না, কারণ অনেকটা আসলে সেলসের উপর ডিপেন্ড করে, কারণ আমি নিজে সেলসে আসি তো। আচ্ছা আচ্ছা, এ তো সেল যত বেশি হবে আলটিমেটলি কম দামে সেটা বিক্রি করলে ওনার আলটিমেটলি দিন শেষে ওনার প্রফিটটা ঠিকই থেকে যাবে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা ওনারা সার্ভিসের একটা বড় ইয়ে হইতে পারে। তো এখন আমরা যতদূর জানি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আপনার এখানে মাংস নিতে, এইটাই আমার অনেক ভালো লাগে। কী যে ভালো লাগে, যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো মানে খুশি আত্মহারায় অনেক ভালো লাগে। আচ্ছা, আমাদের দেশে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হলো যে আমরা যখন মানুষ আমাদেরকে অনেক চেনা শুরু করে, ধরেন অনেকে আইসা একটু কথা বলার চেষ্টা করে, ভাই যে অনেকে আইসা কিন্তু এখন খুঁজে, ভাই খলিল ভাই নাই, খলিল ভাই নাই দোকানে, ভাই যে আসে আইসা, একটু আগে আমরা দেখলাম নারায়ণগঞ্জ থেকে একজন আসছে, আইসা আপনাকে বলতেছিল ভাই আমি কিন্তু সবার সাথে খুব সুন্দর ব্যবহার করি এবং সবার মানে খুব কাছে তাই না গোষ্ঠা দিয়ে নিজের নিয়ে থাকি এই মাংসটা দিয়ে। আচ্ছা, তারা এরা আরও মানে তৃপ্তি পাওয়া যায়, তারা মানে তারা বেশি তৃপ্তি পাওয়া যায় না, খলিল ভাই আমার মাংস মানে ধৈর্য দিছে। আচ্ছা, এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে যে পরিবর্তন হয়ে গেছে কিনা খলিল ভাই, যে হয়তো আগে গেলে খলিল ভাই খুব হাসি দিয়ে একটা কথা বলতো আমাদের কাছে আসতো, যে আল্লাহ এই দোয়াটা করুন যে কখনো যে আমার ভিতরে এই অহংকারটা না ঢুকে, আর আমি আমরা তো কারোর সাথে অহংকার করি না, আর এটা আমি পছন্দও করি না, কেউ যে করুক এটাও পছন্দ করি না, আমি তো করবোই না, কেউ যে করে সেটাও আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তার মানে খলিল ভাই আগে যেমন ছিল এখনো তেমনই আছে? তেমনই আছে, আপনাদের দোয়া। আচ্ছা, খুবই ভালো লাগলো দর্শক, আসলে আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন খলিল ভাইয়ের জন্য, দোয়াও করছেন অনেক অনেক জায়গা থেকে, আসলে আমাদেরও ভালো লাগে আসলে এই জিনিসটা, এবং আর সাধারণ জনগণ যারা আসলে কম দামে মাংস কিনে খেতে পারছে তাদের তো দোয়া অবশ্যই আছে খলিল ভাইয়ের উপরে, তো আমরাও চাই খলিল ভাই আসলে এই জিনিসটা। আচ্ছা, একটু জানি খলিল ভাই যে এটা কতদিন আসলে রাখা সম্ভব? আসলে তো এটা তো আসলে মানে মূলত ছিল লগা 7 দিন করব, মানে এরকম প্রথম টার্গেট ছিল, তো এখন দেখি মানে প্রথম যেদিন করছি করার পরে দেখি যে না আলহামদুলিল্লাহ তো খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু আসলে আমি জানতাম না যে এইভাবে সেল হবে আর এত বিক্রি হবে, এত মানুষ এইভাবে সারা পাবে না, দেখি এইভাবে বিক্রি তো ভালো আছে, তো যেহেতু ভালো আছি যতদিন চালায় চলুক। আচ্ছা আচ্ছা, যতদিন চালানো সম্ভব। হ্যাঁ, যতদিন চালানো সম্ভব, তবে আশা করা যায় যে রমজান পর্যন্ত বা ঈদ পর্যন্ত করা যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে যদি রমজানে এই দামে মাংস খলিল ভাই বিক্রি করতে পারে, এটা তো আসলে আমি মনে করি যে আমাদের সবার জন্য, আমার খালি একই জনগণ যে আমার যে দোয়া করে যে আমার জাল্লা সুস্থ রাখে, সুস্থ থাকলে আল্লাহর মতে এই দামে খেতে পারবো ইনশাল্লাহ। দর্শক, আমরা দোয়া করছি অবশ্যই আপনারা যারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন খলিল ভাই সুস্থ থাকেন এবং এই যে কার্যক্রম এটা আসলে রমজান মাসে চালিয়ে নিতে পারে।